Hello everyone, Assalamualaikum. This is Sanjida, your favorite modest fashion blogger. চলে এসেছি লাইভে, এন্ড কি নিয়ে আসছি আজকে লাইভে আপনাদের জন্য? আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগ ফ্রম ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ পেজ। এবং ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ পেজটা একেবারে নতুন একটা পেজ। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা জয়েন হয়েছেন বা হবেন সামনে, সবার আগে এসে পেজটাতে একটা লাইক দিয়ে দিবে, ঠিক আছে? যেহেতু একদম নতুন একটা পেজ, নতুন একজন উদ্যোক্তা, সো ডেফিনেটলি আপনাদের সবার সাহায্য কামনা করছি বা সহায়তা সাপোর্ট কামনা করছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আজকে আমাদের কাছে দুই ক্যাটাগরির ব্যাগ আছে। একটা হচ্ছে এক্সক্লুসিভ চায়না থেকে ইম্পোর্ট করে আনা কিছু ব্যাগ, এবং আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি করা এক্সক্লুসিভ কিছু লেদারের ব্যাগ। সো যেগুলো বাংলাদেশে তৈরি করা ব্যাগ, ওগুলোর প্রাইস সবগুলো একদম ছোট থেকে বড় সাইজ, টোট ব্যাগের সাইজ, বিশাল বড় সাইজ, ওই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে তোমার 1000-এর মধ্যে। মানে তোমার আমি দেখতে পাচ্ছি এখানে 800-900 এই রেঞ্জের মধ্যে অনেক ব্যাগ আছে আজকে লাইভে। সো আজকে মোটামুটি আবার আবার এক্সক্লুসিভ রেঞ্জও আছে। যেমন আমি যে ব্যাগ দুইটা ধরে আছি, এগুলোর প্রাইস রেঞ্জ কেমন? এগুলোর প্রাইস রেঞ্জ কেমন? আচ্ছা, 2-3 হাজার রেঞ্জের মধ্যেও আছে আমাদের, ঠিক আছে? আমাকে যেটা হচ্ছে আমাকে কারেকশন করে প্রাইসটা বলতে হবে, ঠিক আছে? এগুলোর প্রাইস রেঞ্জটা কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু দুই পেজ থেকে লাইভে গিয়েছি, একটা হচ্ছে আমার সানজিদা, একটা হচ্ছে আমার সানজিদা আলম। সো যে যেখান থেকে জয়েন হয়েছেন কমেন্ট করে জানাবেন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা, ইজ এভরিথিং ওকে অর নট? আর হচ্ছে আমি কিন্তু ব্যাগ দেখানো শুরু করে দিই, ওকে? সবাই গিয়ে আমরা ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ পেজটাতে লাইক দিয়ে দিবো। পেজটা কোনোভাবেই আমি মেনশন করতে পারছিলাম না, তারপরে অনেক কাহিনী টাহিনী করে তারপরে গিয়ে মেনশন করতে হয়েছে। আচ্ছা, এগুলোর যে লেখা আছে এগুলো কি লেখা, এটা আমি কিভাবে দেখতে পাবো? আচ্ছা, এটা হচ্ছে কি আমার হাতে, এটা এটা তো এটার ডিটেলস না? আচ্ছা, এই ব্যাগটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এক মিনিট একটু ধরে রাখেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই স্মল, মানে মিডিয়াম সাইজের, খুব সুন্দর একটা ব্যাগ, স্ট্যান্ডার্ড। এভাবে ধরে রাখা লাগবে না, জাস্ট রাখো, আমি নিয়ে দেখে দেখে বলে দিব ডিটেলসটা। এটা হচ্ছে একদম জেড ব্ল্যাক কালারের ভেতরে একদম ইনটেক একটা ব্যাগ, এবং এটা হচ্ছে খুব সম্ভবত ক্রিসাবেলা ব্র্যান্ডের অরিজিনাল ব্যাগ, ঠিক আছে? এবং এই ব্যাগটাতে দেখো, এই যে ওদের হচ্ছে এখানে লোগো করা আছে, তারপরে এই ব্যাগটার যে চেইন এন্ড এভরিথিং কোয়ালিটি ইজ অ্যামেজিং। এটা একেবারে ইনটেক থাকার কারণে আমি পুরোপুরি খুলে তোমাদেরকে দেখাতে পারছি না, বাট ভেতরে তুমি লং বেল্ট পাচ্ছ এবং ভালো একটা স্পেস পাচ্ছ। ব্যাগের সাইজটা আমার কাছে ভীষণ স্ট্যান্ডার্ড লেগেছে, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমার এই সাইজের ব্যাগ খুব ভালো লাগে ইদানিং ক্যারি করতে, একটু মিডিয়াম সাইজের একটা ব্যাগ। এই ব্যাগটার সাথে তুমি একটা কি বলে এটাকে, ডাস্ট ব্যাগ পেয়ে যাবে ক্রিসাবেলার। এবং এই ব্যাগটার প্যাকেজিংটা খুব সুন্দর ছিল। এটার ডিটেলসটা আমি একটু বলি, এটা লম্বায় আছে হচ্ছে 7 ইঞ্চি, চড়ায় আছে 10 ইঞ্চের মতো। এটার সাথে লং বেল্ট এভেলেবেল আছে, এটার ভেতরে একটা মিনি পার্সও এভেলেবেল আছে। এটা টোটাল 4টা কালার। আচ্ছা, এটার প্রাইসটা, এটা কি ইয়ে করা লিখে লিখা আছে সেটা নাকি এটা? আচ্ছা, ওকে, এই এটার ভেতরে একটা পার্স আছে দেখাচ্ছি, এই যে এটার ভেতরে তুমি ম্যাচিং ম্যাচিং একটা ব্ল্যাক কালারের পার্সও পেয়ে যাবে, মানে ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালারের ম্যাচিং ম্যাচিং পার্স পেয়ে যাবে। এটা টোটাল 4টা কালার আছে, আমি জাস্ট একটা কালার তোমাদেরকে দেখাচ্ছি, বাকি কালারগুলো তুমি ব্যাগ অ্যান্ড ব্যাগ অ্যাক্সেসরিজ পেজে পেয়ে যাবে। যেটা মিনি পার্স, এই মিনি পার্সটা আমার কাছে এই ব্র্যান্ডের, ওরা যেটা করে ক্রিসাবেলা ব্র্যান্ডের, ওরা দেখা যায় কি বড় সাইজের যে ব্যাগগুলো হয় ওই ব্যাগগুলোর সাথে ওরা না ছোট একটা পার্স দিয়ে দেয়, কারণ এই ব্যাগের সাথে কিন্তু দেখা যায় যে টাকা পয়সা গুছিয়ে রাখার জন্য আমাদের ছোট একটা পার্সের প্রয়োজনই পড়ে। সো ওরা এটা কি করে, ফ্রিতেই দিয়ে দেয়। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে ওদের ব্র্যান্ডের, বা আমি নিজে ওদের ব্র্যান্ডের অনেক আপু এতগুলো। আচ্ছা, পেজে লাইক দেন, থ্যাংক ইউ সো মাচ রশিন আফরান আপু। হাই আপু, রাজকুমারী পাখি আমার আজ রিনা বিনতে রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই ফোনটাতে না অলওয়েজ স্লো নেটওয়ার্ক দেখাচ্ছে কালকে থেকে। হ্যাঁ, সেম ওয়াইফাই দেয়া, এই এই রুমের ওয়াইফাইটা কি মনে হয় ইয়েতে অ্যাড করানো আমার মনে হয় নাকি, এটা হতে পারে করেছিলে, অ্যাড করেছিলে, তারপরেও এরকম স্লো নেটওয়ার্ক দেখাচ্ছে, এটা তো তো দেখাচ্ছে না, এটা কারণ কি? ও ফাল্লা, কি যে যাচ্ছে, তাও তো একদম ইনটেক। আমি জাস্ট একটু খুলে দেখাচ্ছি, এটা একটু ধরি, এই যে দেখো, এই ব্যাগটার সাথে তুমি হচ্ছে এরকম একটা সুন্দর একটা কিউট পার্স পেয়ে যাবে। এই পার্সটাও এত কোয়ালিটিফুল, ওয়াও, এটা মনে হয় আমি নিবো। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছে। আমার ইদানিং এইরকম ব্ল্যাক কালারের ব্যাগ এত ভালো লাগে, ওয়ালেটটা সিরিয়াসলি নাইস। তো তারপরে এটা কিভাবে খুলে, অনেকগুলো ফাংশন আছে,
আচ্ছা এনিওয়েজ, সো তোমরা যখন নিবা তখন খুলে নিও, এটা হচ্ছে একটা ওয়ালেট টাইপ অফ, খুবই কিউট একটা ওয়ালেট তুমি পেয়ে যাচ্ছ, এটার সাথে ছোট একটা ওয়ালেট, এটা আমি ভিতরে ঢুকিয়ে দিব। এটার প্রাইস আমরা এবার আসি, এটা কিন্তু যেহেতু ব্র্যান্ডেড অরিজিনাল ব্যাগ, এটার প্রাইস হচ্ছে ওনলি 2,900 টাকা, ঠিক আছে। সো এটার মধ্যে 4টা কালার এভেলেবল আছে, তুমি তো একের ভিতরে 2টা ব্যাগ পেয়ে যাবে। কালো ব্যাগটা খুব ভালো লেগেছে, তাই না? আমারও, আমি সবসময় হয় কি ব্যাগের লাইফ গুলোতে যেই ব্যাগ গুলো আমার বেশি ভালো লাগে ওগুলো সবার আগে আগে নিয়ে নিয়ে তারপর দেখে। বুবু এই লাইফটা কি তোমার নতুন ফোন থেকে করছো? হ্যাঁ নওশিন আপনার নতুন ফোন থেকে করছি, কিন্তু কোনো ডিফারেন্স কি বোঝা যাচ্ছে? পুরান ফোন তো বিক্রি করে দিয়েছি অলরেডি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই হ্যালো 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 সবাইকে, হাই হ্যালো হ্যালো হ্যালো। ওকে সো এটার প্রাইস হচ্ছে 2,900 টাকা। যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ব্যাগ এন্ড ব্যাগ এক্সেসরিজ, এবং ওদের পেজে কিন্তু শুধু এই ব্যাগটারই 4টা কালার এভেলেবল আছে। কি কি কালার এভেলেবল আছে সেটা দেখার জন্য একটু ওদের পেজটা ভিজিট করতে হবে এবং ওদেরকে বলতে হবে। তুলেছি বলে গিয়েছি, সেটা আমরা সরিয়ে ফেলছি। এবার হচ্ছে পিঙ্ক ব্যাগটা দেখাই, পিঙ্ক ব্যাগটা দিয়ে দাও আমাকে। পিঙ্ক ব্যাগটা এই যে দেখো, এই ব্যাগটা হচ্ছে এরকম মিডিয়াম সাইজের, এটাও অরিজিনাল ক্রিসাবেলা ব্র্যান্ডের খুব সম্ভবত। আচ্ছা আমি না শিওর এটা কি ক্রিসাবেলা ব্র্যান্ড নাকি, দেখি না 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 সরি, আমি তো বলেছি ক্রিসাবেলা ব্র্যান্ড, এটা অন্য একটা ব্র্যান্ড, ঠিক আছে, এটা অন্য একটা চাইনিজ ব্র্যান্ড, সো এটার নামটা আমি আর না বলি। আগের মতোই তো দেখছি, আগে যেমন লাগতো এখনো সেম ডিফারেন্স করে দেখছি না, কোনো ডিফারেন্স নাই, জাস্ট কোনো ডিফারেন্স নাই রে আপু, ঠিক আছে। সো আমি রিভিউ দেওয়ার পরে নাকি 16 Pro Max-এর মানে সেল ড্রপ করেছে এবং 16 এখন আর কেউ কিনছে না। সো আমি যে রিভিউটা দিছি এটা হচ্ছে 20 টাকার রিভিউ ছিল ফোনের, কেউ বলবে না তোমাকে, কারণ যে মানুষ 3 লাখ টাকা খরচ করে একটা ডিভাইস কিনবে সেটা যদি ভালো নাও হয়, ঠিক আছে, সে জীবনে বলবে না যেটা ভালো, না এটা ভালো, এটা ভালো দাম আছে না টাকার একটা এরকম। কিন্তু যেটা সত্যি কথা ভাই, 15 যেরকম ছিল 16 এরকম, জাস্ট ভিডিওটা একটু সিনেমাটিক মোডটা একটু খুব ভালো করেছে, এই আর কিচ্ছু না। আপু আপনি এত মেকআপ করেন যে মাঝে মাঝে আপনাকে বানরের মতো লাগে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা সো আপনি এনিওয়েজ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, ড্রেসটা অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আনাবিয়া আপু। আচ্ছা এই ব্যাগটা আমরা একটু দেখি, এটা খুব সুন্দর একটা সোভার একটা পিঙ্ক কালারের মধ্যে আছে। এই ব্যাগটার সাথে কি আমরা দেখি ব্যাগ ডিটেলস দেন আমাকে, এগুলো একেবারে ইনটেক, ও মাই গড, ওকে। লং আছে এটার 8 ইঞ্চ, ওয়াইড আছে এটার 10 ইঞ্চ, এটারও 4টা কালার এভেলেবল আছে, ওকে, এটারও 4টা কালার এভেলেবল আছে। বাট এটার ভিতরে মনে হয় না আপনি ওইটার সাথে লং বেল্ট আমরা পাচ্ছি, ঠিক আছে, এটার সাথে আমরা এরকম একটা লং বেল্ট পেয়ে যাচ্ছি। এটার ভেতরে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, বেশ খানিকটা এই ব্যাগগুলো স্পেশিয়াস হয়, হ্যাঁ, সো এগুলো রেগুলার ইউজের জন্য আপনারা সেটা ট্রাই করতে পারেন। এটার প্রাইস, এগুলো সব ইম্পোর্টেড, এটার প্রাইস হচ্ছে 2,100 টাকা, ওকে। সো যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার আপনি পাবেন এখান থেকে আমাকে। 2,100 টাকা হচ্ছে এই ব্যাগটার প্রাইস, যারা নিতে চাচ্ছে টেক এ স্ক্রিনশট এন্ড ইউ ক্যান অর্ডার টু ব্যাগ এন্ড ব্যাগ এক্সেসরিজ। আপু 1,000 থেকে 1,500-এর মধ্যে ব্যাগ দেখো আপু, আজকে 800, 900, 1,000 রেঞ্জের অনেক ব্যাগ আছে, ঠিক আছে, সুন্দর আছে। ওকে এইবার ব্লু ব্যাগটা দেখে, এই ব্যাগটা ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। ব্লু কালারের মধ্যে সাধারণত এত সুন্দর ব্যাগ আসলে ভাবে পাওয়া যায় না, এগুলো কিন্তু সব হচ্ছে চাইনিজ ব্যাগ, ঠিক আছে, চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা চাইনিজ ব্যাগ। এটাই আমাদের প্রিয় বহুজন অনেস্ট রিভিউ তো দিবে ডেফিনেটলি। আমি ইভেন সব জায়গাতে আমার এরকম আছে হয়েছে যে ধরো আমি তো অনেক বাছাইকৃত করে এক একটা ব্র্যান্ড চুজ করি কাজ করার জন্য, হ্যাঁ, তারপরেও দেখা যায় কি একটা লাইফে তো অনেক প্রোডাক্ট পাঠানো হয়, সব প্রোডাক্টের মধ্যে ধরো যে 90% প্রোডাক্ট ভালো, 10% প্রোডাক্টের হচ্ছে আমার মনে হয়েছে যে মোটামুটি কোয়ালিটি। সেটা আমি মোটামুটি কেন বললাম, সেটার কারণে আমার আমাকে আমার বিরুদ্ধে হচ্ছে গিয়ে অ্যালিগেশন এনে মানে যা তা অবস্থা মানে হোয়াট এভার, তো মানে আমি সত্যি কথা বলতে পারবো না। সো যাদেরই সৎ সাহস আছে যে হ্যাঁ আমার প্রোডাক্ট অনেক ভালো, আমি বেস্ট সার্ভিস দিচ্ছি আমার ক্লায়েন্ট থেকে, তারাই বেটার আমার কাছে আসো। তুমি যদি উল্টা পাল্টা কিছু করো, তুমি আমাকে টাকা দিচ্ছ তোমার লাইভ করার জন্য, তোমার টাকা নিয়ে এসে তোমার প্রোডাক্ট যেমন আমি তেমন বলে দেবো যে তোমার প্রোডাক্টটা ভালো লাগে না পচা, ঠিক আছে। সো এটা আবার মানুষ এখন এরকম রুলস বানিয়ে ফেলেছে কি ব্র্যান্ড প্রমোটাররা কোনো কিছু খারাপ হলে সেটা খারাপ বলতে পারবে না, এটা ওনার্সরা রুলস বানিয়ে ফেলেছে, হ্যাঁ, বাট এই রুলস সানজিদের সাথে খাটবে না, হ্যাঁ, যেহেতু আমার কাজ থাকুক না থাকুক হোয়াট এভার। আপা আজকে তোমাকে স্বপ্ন দেখেছি, দেখি তুমি আমার সাথে ফোনে অনেক কথা বলতেছো, কিছু মিথ্যা একটা স্বপ্ন দেখছো, আমি ফোনে কথাই বলি না, আমি আমি সর্বোচ্চ ভয়েস ক্লিপ দেই আর হচ্ছে গিয়ে আমি মেসেজিং করি, আমি ফোনে কথা বলে আমার মাথা কেমন জানি করে, সো ফোনে কথাই বলি না, মানে বলি না বলতে গেলে।
তোমার পড়া হিজাবটা ইজি ক্লিকে কবে আসবে? এটা হচ্ছে বড় সাইজের একটা ব্যাগ, এর আগেটা কিন্তু একটু মিডিয়াম সাইজ ছিল, এটার সাইজটা বেশ বড়। এটা লম্বায় আছে 9 ইঞ্চি, চড়ায় আছে 13 ইঞ্চি। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে তোমার কি এভেলেবল বললো, কি পার্স এভেলেবল, ভেতরে মনে হয় একটা পার্স এভেলেবল আছে। আচ্ছা, এটা এটা যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের এখানে হচ্ছে গিয়ে তোমার খুব সুন্দর করে লোগো করা আছে, এদিকে খুব সুন্দর করে একটা ট্যাসেল করা আছে। এইটা ক্রিসাবেলা, এইটা এটা আমার ক্রিসাবেলা ব্র্যান্ডের। এগুলো একেবারে তোমার ইনটেক, তো আমি এগুলো খুলছি না ডিরেক্ট, এটার ভেতরে অনেক স্পেস আছে। তোমাদেরকে যদি দেখাই, এখানে একটা কম্পার্টমেন্ট আছে, তারপর হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে তোমার চেইন সিস্টেম, সো এখানে হিউজ স্পেস তোমরা পাচ্ছ। হ্যাঁ, নট অনলি দ্যাট, তুমি এটার সাথে হচ্ছে একটা লং বেল্ট তো পাচ্ছই লেদারের, তার সাথে তুমি হচ্ছে একটা পার্সও পেয়ে যাচ্ছ ম্যাচিং ম্যাচিং কালারের। শুরুতে যেটা দেখিয়েছিলাম ব্যাগ সহ পার্স সহ, ওইটা আমি শিওর ক্রিসাবেলা ব্র্যান্ডের ছিল, বাট তারপরে সেকেন্ডটা কিন্তু ক্রিসাবেলা ব্র্যান্ডের ছিল না, ওটা আবার অন্য ব্র্যান্ডের ছিল। হ্যাঁ, এখন আবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার ক্রিসাবেলা ব্র্যান্ডের, এটা আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড, তোমরা সেটা এই ব্যাগটা নিতে পারো। ওকে, সো এইটা যার যার লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার। এটার প্রাইসটা হচ্ছে আমাদের, আর এটা কি 3 নাকি 2 লেখা? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 3,100 টাকা। এটার কালার হচ্ছে, তিনটা কালার এভেলেবেল আছে, কালারের জন্য একটু ইনবক্স করতে হবে আই গেস। এটা তো তোমরা নুড কালার এবং ব্ল্যাক কালার আর ব্লু কালার পেয়ে যাবে, এগুলো সব ইম্পোর্ট করা। কালকে রাতে পড়া হিসাবটা কোন পেজের ছিল ভুলে গেছি, কালকে রাতে কোন হিসাব করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, এই পেজ থেকেও লাইভে আসার জন্য, ইউ আর মোস্ট ওয়েলকাম, বেশ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু বেশ বড় স্পেশিয়াস একটা ব্যাগ, অফিস গোয়িং আপুদের জন্য এটা খুব ভালো হবে, যারা বেশি জায়গা খুঁজছে তাদের জন্য এটা পারফেক্ট। এখন তোমাদেরকে আরেকটা বিশাল বড় ব্যাগ দেখাবো, যারা হচ্ছে একটু বড় ব্যাগ পছন্দ করো বা টোট ব্যাগ পছন্দ করো, কিংবা অনেক সময় বাচ্চার মায়েরা থাকে ছোট ব্যাগ তারা ইউজই করতে পারে না, বড় ব্যাগ গুলো তাদের প্রয়োজন হয় রেগুলার করার জন্য। দেখে নিন এভাবে একটা ছবি নিই তো, তো তারা এই ব্যাগটা আমরা নিতে পারি। এটা বিশাল বড় সাইজ, এটা লম্বায় আছে 11, চওড়ায় আছে হচ্ছে 14 ইঞ্চ। ভালো লাগে না ছবিটা? আবার তুলি, এভাবে তুলি। ওকে, সো এই ব্যাগটা লম্বায় আছে হচ্ছে, এবার ঠিক আছে, 11, চওড়ায় আছে হচ্ছে 14 ইঞ্চ, আর এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চাইনিজ আর্টিফিশিয়াল লেদার। হ্যাঁ, প্রাইসটা আচ্ছা, এটার মধ্যে টোটাল 4টা কালার এভেলেবল আছে। এখানে দেখো, এখানে মেটালিক মেটালের এখানে দেখো এস লেখা আছে, তারপর হচ্ছে ই লেখা আছে। ই দিয়ে কার কার নাম আছে আর এস দিয়ে কার কার নাম আছে বলো, তারা হচ্ছে এই ব্যাগটা কিনবে। তারপরে এই ব্যাগটা খুললে এত স্পেস এটার মধ্যে, এটার মধ্যে জাস্ট হ্যাভ আ লুক, এটার মধ্যে হিউজ স্পেস আছে, হিউজ হিউজ স্পেস আছে, এবং সাইডে যে পরিমাণ জায়গা আছে আমার মনে হয় তুমি একটা এরকম সমান একটা ল্যাপটপও ক্যারি করতে পারবে, মিনি ল্যাপটপ গুলো তুমি ছেলে ক্যারি করতে পারবে এই ব্যাগটাতে। ইউনিভার্সিটি বা অফিস গোয়িং আপুদের জন্য এটা খুবই ভালো হবে, কারণ এটা খুবই খুবই লাইট ওয়েট, এবং প্রাইসটাও আমি বলবো যে কোয়ালিটি ওয়াইজ রিজনেবল আছে। প্রাইস কত আছে সেটা আমি তোমাদেরকে বলছি, তার আগে আমি হচ্ছে ভেতরে দেখাই, এই যে পকেটটা খুললে আরো পকেট, আরো জিপার, 1, 2, 3, ভেতরে আরো 3টা হচ্ছে গিয়ে পকেট আছে, মানে সবকিছু মিলিয়ে এই ব্যাগটা যাদের অনেক কিছু নিতে হয়, ব্যাগের মধ্যে অনেক কিছু ক্যারি করতে হয়, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে। এটার প্রাইস হচ্ছে 2,250 টাকা, 2,250 টাকা। এগুলো একটা, এটা একটা চাইনিজ ব্যাগ, এই ব্যাগটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু, এই গাউনটাকে ওসান লাইফস্টাইলের তাই না? হ্যাঁ, এটা এটা বোরকা গাউন না, গাউন বলতে পারো, ওসান লাইফস্টাইলের। আচ্ছা, ওকে, আচ্ছা, আমাদের কাছে কিন্তু বেবি ব্যাগও পাওয়া যায়, বেবি ব্যাগ গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিবো। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের আরেকটা, এটাও ক্রিসাবেলা ব্র্যান্ডের। ক্রিসাবেলা ব্র্যান্ডের মানেই হচ্ছে ভিতরে একটা পার্স থাকার কথা, আই এম নট শিওর, দেখি দেখি দাঁড়ো এটার ভিতরে আছে নাকি। ক্রিসাবেলার ব্যাগ গুলো না একদম ইনটেক থাকছে, তো আমি এটা কাটলে এটা আবার সেম ভাবে লাগানো সম্ভব হবে না, সেই জন্য আমি হচ্ছে আর খুলছি না পুরোপুরি, আমি জাস্ট এমনি তোমাদেরকে দেখাই ভিতরে স্পেস, জাস্ট দেখো আমি জাস্ট হালকা করে দেখাচ্ছি, এটা যখন খুলবে তখন তো আরো স্পেস তুমি পেয়ে যাবে। এটার মধ্যে লং বেল্ট আছে অবশ্যই, এবং সাথে তুমি হচ্ছে ম্যাচিং ম্যাচিং ব্যাগও পেয়ে যাবে। ক্রিসাবেলার ব্যাগের এটা একটা ভালো দিক, ওদের যে বড় ব্যাগ গুলো থাকে সবগুলো সাথে ওরা একটা পার্স দিয়ে দেয়, এবং এটার কারণে দেখা যায় যে ইউজ করতে অনেক ইজি হয়। সো এই হচ্ছে গিয়ে আমাদের পেছনে, পেছনে একটা কম্পার্টমেন্ট আছে বা একটা জিপার পকেট আছে, তারপর হচ্ছে মিডলে তো অনেক স্পেস আছেই আছে, সামনের সাইড থেকেও মনে হয় এটা খুললে কি যাবে নাকি। হ্যাঁ,
আচ্ছা, এটা এটা খুলে এখানে কিছু না, এটা জাস্ট একটা স্টাইল, এটা খুললে ভিতরে কোনো পকেট নেই, ভিতরেই যা পকেট থাকার সেটা আছে। আর সাথে হচ্ছে তুমি হচ্ছে ম্যাচিং করে একটা ওয়ালেট পেয়ে যাবে। ওকে আপু, অনেক ভালো লাগছে কালেকশন গুলো, থ্যাংক ইউ সো মাচ। সবাই গিয়ে নতুন পেজ সাথে একটা লাইক দিয়ে আসবো আমরা। ওকে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। ব্যাগ প্যাক আছে কি? থাকতে পারে আপু, আমি দেখছি। হ্যাঁ আচ্ছা, এটার একটা ছবি নিয়ে নিই আমরা। ওকে সো এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে খুবই নাইস একটা ব্যাগ, ক্রিসাবেলার ব্যাগ। এটার প্রাইস হচ্ছে আমাদের 3,100 টাকা। লম্বায় আছে এটা 8 ইঞ্চি, চওড়ায় আছে 12 ইঞ্চি। হ্যান্ড পার্স এভেলেবল আছে, লং বেল্ট এভেলেবল আছে, এবং এটার মধ্যে টোটাল 5টা কালার এভেলেবল আছে। ঠিক আছে, সো কালারের জন্য ইউ হ্যাভ টু চেক ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ পেজটা। ওকে অ্যান্ড একদম রিজনেবল প্রাইসে তোমরা অনেক ব্যাগ পাবো ওদের কাছে, যেগুলো বাংলাদেশি লেদার দিয়ে করা বা বাংলাদেশে তৈরি করা। সেই ব্যাগটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগটার দাম কত? এটা নাকি 1200? আচ্ছা ওকে, এই ব্যাগটা হচ্ছে যারা ধরো যে সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়, অনেকগুলো ফোন ক্যারি করতে হয় বা অনেকগুলো টাকা পয়সা ক্যারি করতে হয়, তাদের জন্য আমার মনে হয় যে খুবই ভালো হবে। কারণ আমার মনে হচ্ছে এটা ওয়াটার প্রুফ। এটার সাথে তুমি হচ্ছে এরকম একটা চওড়া বেল্ট পাবা, এটার ভেতরে তুমি অনেক স্পেস পাবা। এখানে হচ্ছে একটা পকেট আছে, এই পাশে হচ্ছে আরো 2টা পকেট আছে। এটা গেল লং বেল্ট, আমার কাছে খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে যেটা খুবই খুবই ইউজফুল, আমিও এই ব্যাগটা নিলেও নিতে পারি। তারপরে হচ্ছে গিয়ে ব্যাগটা তুমি হচ্ছে এভাবেও ক্যারি করতে পারবা হাতে নিয়ে, তুমি হচ্ছে লং বেল্ট এর মতো করে সাইডেও ক্যারি করতে পারবা, সমস্যা নাই। ব্যাগের পেছন সাইডে একটা জিপার পকেট আছে। এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে ডিফারেন্ট একটা ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আই গেস ওয়াটার প্রুফ। ঠিক আছে, তারপর যারা দেশের বাইরে যায় পাসপোর্ট ক্যারি করার জন্য, ইউ ক্যান ট্রাই দিস, পাসপোর্ট ডকুমেন্টস এগুলো ক্যারি করার জন্য জাস্ট থাকে না হ্যান্ডে, হাতে একটা ছোট ব্যাগ, বা আমরা ক্রস কি বলো ক্রস বডি করে যে ব্যাগ গুলো পরি, এটা হচ্ছে গিয়ে ওই টাইপের একটা ব্যাগ। দুই সাইডেও আবার পকেট আছে, এই পকেট গুলো আমি একটু খুলে খুলে দেখি, দেখেছি কতটা ইউজফুল এটা। হ্যাঁ, সাইডের পকেট গুলোতে তুমি ধরো যে তুমি ভাঙতি টাকা রাখলা বা হচ্ছে গিয়ে চকলেট রাখলা। সো হ্যাঁ, এটা রিয়েলি অনেক ইউজফুল। এপাশে পকেট, এপাশে পকেট, পেছনে পকেট, সামনে পকেট, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে খুললে পকেট, মানে এই টাইপের একটা ব্যাগ আমি কিছুদিন আগে কিনেছিলাম ব্রাউন কালারের। হ্যাঁ, কেনার পরে আমার আম্মা যেন এসে সেই ব্যাগটা সুন্দর করে নিয়ে গিয়েছে। যাই হোক, এই ব্যাগটা অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে তোমাদেরকে। ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ, এটার দাম হচ্ছে অনলি 1200 টাকা, অনলি 1200 টাকা। সো ডোন্ট জাস্ট মিস দিস অ্যামেজিং ব্যাগ, এটা অনেক স্পেশিয়াস। এটা একটা ছবি নিয়ে নিচ্ছি। ওকে সো এটা অনেক অনেক স্পেশিয়াস একটা ব্যাগ, এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো, এটা প্রাইস অনলি 1200 টাকা। ওকে, ব্ল্যাক এর মধ্যে আছে, সো যে কোনো কিছুর সাথে ইউ ক্যান ট্রাই। ওকে সো এখন তোমাদেরকে আরেকটা পার্স দেখাবো, এটা হচ্ছে একদম রেগুলার ইউজের জন্য তুমি নিতে পারো, একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে আছে। আমার কাছে তো ব্যাগটা খুবই খুবই ভালো লেগেছে। এই ব্যাগটা জাস্ট দেখো, একদম একেবারে লাইট ওয়েট, জানো ব্যাগটা একদম লাইট ওয়েট। এই ব্যাগটা এটা দিয়ে কি করবো মানুষ, আমি একটু দেখি খুলে ব্যাগটা কেমন। হ্যাঁ, ইটস লাইক আ পার্স, মানে তুমি চাইলে এভাবে করে ক্যারি করতে পারবে। ঠিক আছে, ইউ ক্যান ক্যারি ইট লাইক দিস। তারপরে কে কোথা থেকে জয়েন হয়েছেন কমেন্ট করে জানাবেন। আপু কোন পেজে অর্ডার করব? ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ পেজটা আমি ক্যাপশন অলরেডি মেনশন করে দিয়েছি। আর আমার যে আরেকটা পেজ আপু, ছোট তোমার ছোটবেলার পিকচার দেখতে চাই, আমার ছোটবেলার পিকচার। আচ্ছা ঠিক আছে, একদিন দেখাবো। এটা হচ্ছে গিয়ে তোমার এই এটার এখানে একটা স্পেস আছে, এটার মধ্যে আবার হচ্ছে কি আমরা একটা এরকম ছোট একটা বেল্ট পেয়ে যাচ্ছি, এখানে স্পেস আছে, আর হচ্ছে মিডলে আমাদের স্পেস আছে, মোটামুটি ভালো, মানে কয়েকটা ফোন, তারপরে হচ্ছে কি তোমার কি বলে এটাকে, মোটামুটি সবকিছুই তুমি ক্যারি করতে পারবে টাকা পয়সা, মানে হ্যান্ড পার্স হিসেবে ইটস রিয়েলি নাইস। এটার প্রাইস হচ্ছে অনলি 950 টাকা। ওকে, এটার প্রাইস হচ্ছে অনলি 950 টাকা। যারা যারা নিতে চাচ্ছি, টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ। ওকে সো এটা আমি সরিয়ে ফেলছি, এবার আমরা চলে যাবো আরেকটা ব্যাগে। চলো, এটা হচ্ছে ছোট্ট বেবিদের জন্য একটা কিউট কিউট ব্যাগ, 3টা কালার এভেলেবল আছে। এটা প্রাইসটা কত? আচ্ছা ওকে, এটা হচ্ছে ছোট্ট বেবিদের জন্য কিউট কিউট ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে শুধু কি বড়দের ব্যাগ দেখানোই হবে, ছোটদের ব্যাগ দেখানো লাগবে না। সো এটা হচ্ছে ছোটদের ব্যাগ, এটাতেও লং বেল্ট এভেলেবল আছে, ভেতরে আবার একটা পকেটও আছে। এটা হচ্ছে একটা শাইনি লেদার ম্যাটেরিয়াল, এদিকে আবার একটা প্রিন্সেসও আছে, আবার হ্যান্ডেলটা হচ্ছে পার্লের মধ্যে। এটার প্রাইস হচ্ছে অনলি 850 টাকা।
এটার প্রাইস হচ্ছে অনলি 850 টাকা। এইরকম আমারও সেম একটা ব্যাগ আছে, মার্কেট থেকে নিয়েছিলাম, অনেক ভালো ব্যাগটা, অনেক কিছু নেওয়া যায়। আপু তোমার এই হিসাব টিউটোরিয়ালটা দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, ব্যাগ প্যাগ দেখান প্লিজ আপু। আচ্ছা ঠিক আছে আপু, আমি দেখানোর চেষ্টা করছি। হ্যালো অনন্যা রহমান আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তোমার হিসাব টিউটোরিয়ালটা দিও। আচ্ছা ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে অনলি 850 টাকা। ওকে, সো এবার আমরা চলে যাবো কিছু রিজনেবল প্রাইসের ব্যাগে। পিঙ্ক কালারের ব্যাগটা দেন, বড় হাতে দিয়ে দেন, আমার আপনি অনলি 900 টাকায়। সো এটা কিভাবে 900 টাকায় দিতে পারছে উনি? ওই ব্যাগ গুলোর দাম কিভাবে 3000 ছিল, 2000 ছিল, এটার অবশ্যই একটা কারণ আছে। কারণটা হচ্ছে এটা বাংলাদেশি ব্যাগ, আর ওইটা আমাদের ইম্পোর্ট করে আনতে হয়েছে। এত বড় একটা ব্যাগ, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল লেদার ম্যাটেরিয়াল, খুবই সফট এর মধ্যে হবে। এটার ভেতরে স্পেসও অনেকখানি, আমি তোমাদেরকে যদি খুলে দেখাই, দেখো জাস্ট কতখানি স্পেস। এবং ব্যাগটার সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লেগেছে, যেটা হচ্ছে ব্যাগটা এত হালকা বলার বাইরে। এটা খোলার পরে এই পাশে একটা কম্পার্টমেন্ট, এই পাশে একটা কম্পার্টমেন্ট, মাঝখানে একটা জিপার পকেট আছে, তারপরে হচ্ছে গিয়ে এই সাইডে আরেকটা জিপার পকেট আছে, ঠিক আছে। সো এই ব্যাগটা, তারপর পেছন সাইডে একটা জিপার পকেট আছে। এটা হচ্ছে যাদের বাজেট 1000 টাকা তাদের জন্য বেস্ট একটা অপশন, যাদের বাজেট 1000 টাকা তাদের জন্য এটা হবে একটা বেস্ট একটা অপশন। কারণ 1000 টাকার মধ্যে এত বড় স্পেশিয়াস ব্যাগ পাওয়া যায় না। সো এই ব্যাগটার আমরা একটা ছবি নিয়ে নিই। এটার দাম অনলি 950 টাকা। কালারটা আমার কাছে খুবই খুবই সুন্দর লেগেছে, অনলি 950 টাকা। আরো একবার, আরো একবার ছবি নিয়ে নিন। সুন্দর না ব্যাগটা? অনলি 950 টাকা। ওকে, তো এটা তুমি হচ্ছে এভাবে করে ইউ ক্যান ট্রাই। তারপরে হচ্ছে গিয়ে তুমি, এটার ভিতরে তো মনে হয় লং বেল্ট নাই, আর আপনি এত বড় একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা সরিয়ে ফেলবো কোন দিকটা, এদিকটা সিমিলার না? ওকে, তারপরে চলে যাবো আমরা আরেকটা ব্যাগে। এটার এটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা। ওয়াও, এটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা। এটা একটা ছবি নিয়ে নিই আগে আমরা। ওকে, এই ব্যাগের প্রাইস হচ্ছে অনলি 800 টাকা। ম্যাটেরিয়ালটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার। ওকে, আর্টিফিশিয়াল লেদার। আর এখানে দেখো কি সুন্দর করে ব্র্যান্ডের নাম লেখা আছে, যদিও এটা বাংলাদেশে তৈরি, কপি করেছে, একটা বড় ব্র্যান্ডকে কপি করেছে, বাট তারপরেও জিনিসটা অনলি 800 টাকা, সেই অনুযায়ী আসলে একদম। ওর দেখো ভেতরে কি পরিমাণে স্পেস আছে, এটা কি পরিমাণে স্পেস তোমরা দেখতে পাচ্ছ, এটাতে অনেক অনেক স্পেস। এই ব্যাগ দুটো তোমরা ছেলে ট্রাই করতে পারো অনলি 800 টাকা করে। সো একদম কাউকে গিফট দেওয়ার জন্য বা রেগুলার ইউজ করার জন্য তুমি ছেলে ট্রাই করতে পারো, অনলি 800 টাকা। জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ, ঠিক আছে। এটা সরিয়ে ফেলছি আমরা, তারপরে চলে যাবো আমরা আরেকটা ব্যাগে। দুটো কি সেম প্রাইস? সেম দুটো? আচ্ছা একটা একটু করে দেখে। আচ্ছা এই ব্যাগটা দেখো, এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে। এটার প্রাইসটা কত? 850। দেখে বলতে হবে, আন্দাজে মুখস্থ বলে দিতে হবে না, দেখে দেখে বলতে হবে। আচ্ছা এটা হচ্ছে ভেতরের স্পেসটা, এবং এখানে কিন্তু তোমার বেল্ট অ্যাভেলেবল আছে, এখানে হচ্ছে গিয়ে তোমার একটা জিপার পকেট আছে, এবার সে পাশে জায়গা আছে। এটা অনেক বড় একটা ব্যাগ। এটার প্রাইস, ও ওয়াও, এটা হচ্ছে কিন্তু দুইটা কালার কন্ট্রাস্ট করা হয়েছে। এটার প্রাইসটা হচ্ছে অনলি 850। ওকে, এটার প্রাইসটা হচ্ছে অনলি 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 850 টাকা। যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ। তারপরে এক হাতে একটা নিয়ে আরেক হাতে রাখতে হবে, আমার দেরি করছে এখানে, 2 মিনিট লেট। ওকে, এটা হচ্ছে আরেকটা সুন্দর একটু টিল ব্লু কালারের ভেতরে। এটা একটা ছবি নিয়ে নিই আগে আমরা। ওকে, এটার প্রাইসটাও হচ্ছে অনলি 850 টাকা। 850 টাকা ব্যাগগুলো দেখে মনটাই ভালো হয়ে গেল, যে এত রিজনেবল দাম, ঠিক আছে। এই সাইডে পেছনের দিকে খুব সুন্দর করে জিপার করা আছে, এবং এটার প্রাইস অনলি 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 850 টাকা। অনেক জায়গা আছে এটার ভেতরে, হিউজ স্পেস। ওকে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? অনেক ভালো আছে, মন মতো হয়েছে আপু, দাম অনুযায়ী অনেক বেশি সুন্দর, যে ভাষায় প্রকাশ করার মতো না।
তাসনিম আপু থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো। ব্যাকপ্যাক দেখেন আপু, ব্যাকপ্যাক খুঁজে পাচ্ছি না, আজকে মনে হয় ব্যাকপ্যাক নেই। এটার প্রাইস ওনলি 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 850 টাকা, এটা আমরা সরিয়ে ফেলছি, যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা ঝটপট করে। ওকে, এইটা আছে আরেকটা ল্যাভেন্ডার কালারের ভিতরে কিউট একটা ব্যাগ। এই ব্যাগটা তুমি চাইলে হাতে এইভাবে ক্যারি করতে পারবে, তুমি চাইলে এটার ভিতরে দেখি লং বেল্ট আছে, লং বেল্ট থাকার কথা, লং বেল্ট দিয়ে তুমি চাইলে একদম সুন্দর মতো করে সাইডে ক্যারি করতে পারবে, হিউজ স্পেস আছে ভেতরে। প্রাইস হচ্ছে ওনলি 800 টাকা, ওনলি 800 টাকা। এগুলো হচ্ছে বাংলাদেশে তৈরি ব্যাগ, তো এই জন্য এত রিজনেবল প্রাইসে দেওয়া সম্ভব হচ্ছে। এগুলো যদি ইম্পোর্টেড ব্যাগ হতো এত এত রিজনেবল প্রাইসে দেওয়া সম্ভবই হতো না, ঠিক আছে। সো ম্যাটেরিয়ালটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার, প্রাইস হচ্ছে ওনলি 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 800 টাকা। যার যার লাগবে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ। তারপর একটা সুন্দর ব্যাগ দেখে তোমাদেরকে, দেখে এই ব্যাগটা, ওয়াও, এই ব্যাগটা খুবই সুন্দর, বড় একটা ব্যাগ, ওনলি 900 টাকা, ওয়াও। এটা হচ্ছে ওনলি 900 টাকার একটা ব্যাগ। এটার সাথে তুমি হচ্ছে এরকম লম্বা একটা চেইন বেল্টও পেয়ে যাবা, যেটা দিয়ে তুমি সাইডে এই ব্যাগটা কিভাবে করে ক্যারি করতে পারছো এনিওয়ে। তারপরে তুমি যদি চাও যে না আমি এখন এটা ইউজ করবো না, আমি হাতে এইভাবে ক্যারি করবো, ইউ ক্যান ইউজ লাইক দিস অলসো। এটার কালারটাও খুবই সুন্দর আছে, গ্রিন অ্যান্ড বেজ কালারের একটা কম্বিনেশন, এবং এটা এই সাইডে খুব সুন্দর করে একটু ট্যাসেল ট্যাসেল টাইপের করা আছে, খুবই স্টাইলিশ একটা ব্যাগ, ওনলি 900 টাকায়, আনবিলিভেবল। এবং এটার ভিতরে দেখো কি পরিমাণে স্পেস আছে, কি পরিমাণে স্পেস আছে। অনেকে থাকে না যে আপু আমার বাজেট ওনলি 1000 টাকা, বাট আমি একটা ভালো ব্যাগ চাচ্ছি, বড় ব্যাগ চাচ্ছি, যেখানে আমি মোটামুটি একটা ছোট ছাতা থেকে শুরু করে সবকিছু ক্যারি করতে পারবো। এই ব্যাগটা তাদের জন্য, এটা তুমি, এটার ওজনটা খুবই হালকা আছে, সো তুমি চাইলে খুব আরাম করে এটা ইউজ করতে পারবে। এটার দামটা হচ্ছে ওনলি 900 টাকা, না দেখো কিভাবে আসে দেখি, এটার দাম ওনলি 900 টাকা, এটার দাম হচ্ছে ওনলি 900 টাকা। যার যা লাগবে টেক টেক স্ক্রিনশট এন্ড অর্ডার টু ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ। ওকে, সো এটা আমরা সরিয়ে ফেলছি, এবার আমরা চলে যাবো আরেকটা এক্সক্লুসিভ ব্যাগে। এই ব্যাগটা জাস্ট কি যে সুন্দর, দেখো এই ব্যাগটা ভালো লেগেছে, এটা কত, এটা 700 টাকা, এটার দাম ওনলি 700 টাকা। এটার একটা ভিডিও করো, মানুষ তো বলে 10,000 টাকা কেমন একে মাত্র বলি, তো এটা হয়েছে, এটা হচ্ছে মাত্র 700 টাকা। হ্যাঁ, ব্যাগটা দেখে তো মনে হচ্ছে ওয়াও, এটার দাম না জানি 1,00,000 টাকা হয়ে গেল, ব্যাগটার দাম ওনলি 700 টাকা। সো যারা আমার ওনলিতে সমস্যা তাদের জন্য ওনলি 700 টাকার একটা ব্যাগ দেখিয়ে দিলাম। ওকে, সো এটা তোমরা নিয়ে নিতে পারো ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ পেজ থেকে, ঠিক আছে। সো এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম সলিড কালারের ভিতরে, খুবই অল্প ডিজাইন বাট খুব সুন্দর একটা ব্যাগ। আমার কাছে রিলি এই ব্যাগটা খুব সুন্দর লেগেছে, এত সফট ব্যাগটা। এখানে আবার দুইটা চেইন দেখা যাচ্ছে, 700 টাকা, সিরিয়াসলি, দেখি ভুলে হোলসেল প্রাইস দেখে দিয়েছে নাকি। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে বাংলাদেশে তৈরি ব্যাগ, তো সেই জন্য এত রিজনেবল প্রাইসে দেওয়া গিয়েছে, একদম সফটি সফট টাইপের। এই আমি যদি দেখতাম, মানে এটা আগে যদি দেখতাম এই ব্যাগটা, তাহলে আমি এটা একদম শুরুতে দেখাতাম, দেখো কত রিজনেবল প্রাইস আজকে ব্যাগ আছে। এটা হচ্ছে ওনলি 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 700 টাকা, ঠিক আছে। খুবই সফট টাইপের, কালারটা অনেক সুন্দর, না মনে হচ্ছে না আমার ড্রেসের সাথে একদম মিলে গিয়েছে। এটার ভিতরে অনেক জায়গা আছে, যাদের অনেক কিছু ক্যারি করতে হয় এবং অফিস গোয়িং আপুর আছে তাদের জন্য এটা বেস্ট হবে। পেছন সাইডে জিপার আছে, সামনের দিকে এটা কি স্টাইল নাকি আসলে পকেট, ও স্টাইল, এটা কোনো পকেট না, এটা হচ্ছে স্টাইল, দুই পাশে জিপার স্টাইল করা। আর ভেতরে হচ্ছে গিয়ে একটা সুন্দর জিপার আছে বড়। ওকে, তারপরে হচ্ছে এই যে দেখো, হিউজ 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 স্পেস আছে। এদিকে হচ্ছে গিয়ে তোমার পকেট আছে, এটার দাম হচ্ছে ওনলি 900 টাকা, অনেক স্পেস ওয়ালা একটা ব্যাগ, ওনলি 900 টাকা পেয়ে যাচ্ছে ব্যাগ এন্ড ব্যাগ এক্সারসাইজ পেয়ে। আপু মিডিয়ামের ভিতরে ব্যাগ দেখো, মিডিয়ামের ভিতরে আপু ব্যাগ দেখিয়েছি। সো এই ব্যাগগুলো যেগুলো 1,000-এর নিচে এগুলো সবগুলো কিন্তু বাংলাদেশি দরে বাংলাদেশি ব্যাগ, ওকে, এই জন্য এত রিজনেবলে দেওয়া যাচ্ছে।
এইটা আরেকটা সুন্দর একটা ショルダー ব্যাগ আছে, এই ব্যাগটা তোমরা সেটা ট্রাই করতে পারো, রিলি 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 কিউট। এভাবে করে তুমি সেটা ইউ ক্যান ক্যারি ইদানিং গাউনের সাথে বা বিভিন্ন থ্রি পিসের সাথে, কিন্তু সবাই এইরকম করে ショルダーরে ব্যাগ ক্যারি করছে, এবং এটা হচ্ছে নিউ স্টাইল। সো এটা এটা খুবই সুন্দর স্টাইলিশ একটা ব্যাগ, এটার দাম অনলি 700 টাকায় পেয়ে যাচ্ছে তোমরা ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ। ওদের কাছে একদম রিজনেবল থেকে শুরু করে একদম হাই প্রাইস হাই রেঞ্জ সবকিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। খুবই এক্সক্লুসিভ একটা ব্যাগ মাশাআল্লাহ, এটার প্রাইসটা হচ্ছে অনলি 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 700 টাকা। ওকে, সো যার যার লাগবে টেক এ স্ক্রিনশট। এটা স্কাই ব্লু কালারের মধ্যে আছে এন্ড অর্ডার টু ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ। এই ব্যাগটা খুবই 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 সুন্দর, এটা 900 টাকা অনলি। আচ্ছা এই ব্যাগটা জাস্ট দেখো, আগে একটা ছবি নিয়ে নিই আমরা। ওকে, সো এই ব্যাগটা দেখো, এখানে অলরেডি ব্র্যান্ডের লোগো করা আছে, সাইড দিয়ে স্টোন করা আছে, খুব সুন্দর একটা ব্যাগ। এইটা দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার ভেতরের স্পেসটা খুবই সুন্দর, এখানে লং বেল্ট আছে, এটার দাম অনলি 900 টাকা। এত রিজনেবল প্রাইসে ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ তোমাদেরকে ব্যাগ গুলো দিয়ে দিচ্ছে। ওদের যেহেতু একদম নতুন একটা পেজ, তোমরা অবশ্যই ওকে সাপোর্ট করতে ভুলো না, ওদেরকে একটা লাইক দিতে ভুলো না, একেবারে রিজনেবল প্রাইসে এই সব বিভিন্ন ব্যাগ গুলো পেয়ে যাচ্ছে। ওকে, অনেক ভালো লেগেছে, কেমন লেগেছে ওদের ব্যাগ কালেকশন গুলো কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাল্লাহ নেক্সট লাইভে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে আমাদের। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আপু পেজ খুঁজে পাচ্ছি না, অর্ডার করব কিভাবে? ওকে, পেজটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমার সানজিদা আলম পেজ থেকে, পেজটা আমি মেনশন করতে পারিনি, সানজিদা পেজ থেকে আমি পেয়েছি। সো কোথায় অর্ডার করবেন সেটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সানজিদা আলম পেজটাতে। হ্যাঁ, আমার সানজিদা আলম পেজটাতে সবাই একটা করে লাইক দিয়ে রাখবেন, এটা হচ্ছে আমার আমার আরেকটা বেবি পেজ। সো সানজিদা আলম, দিস ইজ মাই বেবি পেজ। হ্যাঁ, আর আপু আমি শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। অর্ডার করব কিভাবে আপু? আচ্ছা, অর্ডার করতে হলে আমি হচ্ছে কোথায় অর্ডার করবো সেটার লিঙ্ক ইয়েটা করে দিচ্ছি আমি। হ্যাঁ, অর্ডার হিয়ার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, এই যে ইনায়া আপু, তারপরে হচ্ছে নিশান আপু, অর্ডার করার জন্য আমি লিঙ্কটা কমেন্ট করে দিয়েছি, আপনি একটু দেখেন। হ্যাঁ, আর আমিও সেটাকে হচ্ছে পিন কমেন্ট করে দিচ্ছি, সো দ্যাট আপনারা এখানে অর্ডার করতে পারেন। ওকে, কালো ব্যাগ আছে? হ্যাঁ, আমি কালো ব্যাগ তো দেখিয়েছি, অনেকগুলো দেখিয়েছি তো কালো ব্যাগ। ওকে, আর হচ্ছে আমার পেজের এখানেও আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আউটসাইড ঢাকা কি অ্যাডভান্স করতে হবে আপু? একটু একটু জেনে নিতে হবে আপনাদেরকে। কোথায় অর্ডার করবেন সেটা আমি হচ্ছে একেবারে পিন কমেন্ট করে দিয়েছি উইথ লিঙ্ক। হ্যাঁ, আর অবশ্যই ব্যাগ এন্ড ব্যাগ অ্যাক্সেসরিজ পেজে একটা করে লাইক দিতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাবে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।